হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন সর্বকালের শাসকদের জন্য আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রে কতিপয় সমস্যা দেখা দেয়। কেউ কেউ মিথ্যা নবুয়তের দাবি করে, কতিপয় লোক যাকাত দিতে অস্বীকার করে, আবার কতিপয় লোক ইসলাম ত্যাগ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীরতার সাথে সব মোকাবেলা করেন, ইসলাম এবং মুসলমানদের বিচ্ছিন্নতা থেকে রক্ষা করেন। আজকে এই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিয়মিত অজানা তথ্যগুলো দর্শকের মাঝে উপস্থাপন করা হয়। সেই ভিডিওগুলো খুব সহজে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। তার নাম আবদুল্লাহ এবং তার উপাধি সিদ্দিক ও আতিক। ছোটকাল থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ছিল গভীর বন্ধুত্ব। বয়স্ক পুরুষদের মধ্যে তিনি প্রথম ইসলাম কবুল করেন। সুখে দুঃখে আপদে বিপদে সর্বদা তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতেন। তাবুক যুদ্ধের সময় তিনি তার সমুদয় সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এরূপ সর্বস্ব ব্যয়ের দৃষ্টান্ত ইসলামে বিরল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মিরাজের ঘটনা শোনা মাত্র নিঃসন্দেহে তা বিশ্বাস করেন, তাই তাকে সিদ্দিক মহাসত্যবাদী উপাধি দেয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর দাফন এবং রাসূলের উত্তরাধিকারী নিয়ে বিরাট সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য ভূমিকা রাখে। এর ফলে মুসলমানগণ এক অবশ্যম্ভাবী বিশৃঙ্খলা থেকে রক্ষা পান। খলিফা নির্বাচিত হয়ে তিনি জনতার উদ্দেশ্যে বলেন, যতদিন আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, ততদিন তোমরা আমার অনুসরণ করবে এবং আমাকে সাহায্য করবে, আর ভুল পথে চললে তোমরা আমাকে সাথে সাথে সংশোধন করে দেবে। তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত আমার নিকট তারা শক্তিশালী, আর যারা সবল তাদের নিকট থেকে পাওনাদারদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট দুর্বল। ইয়ামামার যুদ্ধে কোরআনের অনেক হাফিজ শাহাদত বরণ করেন, এতে দেখা যায় কোরআন বিলুপ্তির আশঙ্কা। কিন্তু এ সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটি ভূমিকা পালন করেন। তিনি পবিত্র কোরআনকে একত্র করে গ্রন্থগারে প্রকাশ করেন। এসব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করার কারণে তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হওয়ার সত্ত্বেও তিনি ব্যবসা করতেন, নিজ হাতে উপার্জন করে খেতেন। পরবর্তীতে মুসলমানদের দাবির মুখে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য মাত্র ভাতা নিতেন। মুসলিম জাহানের খলিফা হয়েও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করেছেন তা সকল রাজা বাদশাহ ও রাষ্ট্রপ্রধানের জন্য অনুসরণীয় এক আদর্শ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, তার আদর্শে যদি আমরা জীবনকে গড়তে চাই তাহলে আমাদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল। সেজন্য আমরা চেষ্টা করব এই রকম মহান ব্যক্তির আদর্শ অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।